Yamuna jito kari kari radha gori gori Vrindavan mein dhoom machave barsane ri. Hi everyone, welcome back to our channel. তোমরা দেখছো লিটল ম্যাং ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ বুধবার, আর বুধবার সকাল থেকে শুরু করে দিলাম আমি আমার আজকের ব্লগটি। বন্ধুরা, আজকের ব্লগে থাকছে আমার সারাদিনের ডেলি রুটিন, সাথে সারাদিনের রান্নাবান্না কী কী করলাম, আর তার সাথে থাকছে আমার জীবনের কিছু গল্প। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিও দেখো। সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলেই অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না একদমই যে কেমন লাগলো আজকের ভিডিওটি। তো বন্ধুরা, যদি চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেব বা যাই আমি আপলোড দিই না কেন, সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে এবং সবার প্রথম তুমি সেই ভিডিওটি দেখে নিতে পারবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক, আর সাথে থাকো, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখো। তো দেখো, কথা বলতে বলতে আমি সমস্ত রান্নাবান্না করে সেরে নিচ্ছি। যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা জানো যে প্রতিদিন ভোরবেলায় উঠতে হয় আমাকে মায়াঙ্কের বাবার জন্য টিফিন রান্না করে দেওয়ার জন্য। তো সেটা আমার শুধু রবিবার ব্যতিক্রম, মানে রবিবার বাদে সব দিনই উঠে আমাকে রান্না করতে হয়। সেই মতন আজকে উঠে পড়েছি। আজ যেহেতু বুধবার, সপ্তাহের মাঝের দিন, তাই উঠতে তো হবেই। তো সকালবেলা উঠেই রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো দেখতেই পেলে প্রথমে যে সয়াবিন রান্না করছি, আলু পটল ভেজেছি, তো সয়াবিন আলুর তরকারি ওদিকে ফুটছে, সে তারই মধ্যে আমি এখানে আটা মাখিয়ে নিচ্ছি, কারণ রুটিও ভেজে দিই। তো একা হাতে রুটি ভাত তরকারি সবটা আমাকে সকালবেলায় করে নিতে হয়। তো এখন তো এইসবে একদম অভ্যস্ত হয়ে গেছি। প্রথম প্রথম জানা তো খুব কষ্ট হতো, মানে প্রথম প্রথম তো অভ্যেস ছিল না, না বাড়িতে তো আগে কখনো করিনি, বিয়ের আগে, বিয়ের পর করছি, তো সেই সময় খুব কষ্ট হতো। এখন তো পুরোই অভ্যস্ত হয়ে গেছি, এখন কোনো ব্যাপার না, উঠি। আমার তো এখন আর অ্যালার্মও লাগে না জানো তো, এখন অ্যালার্ম ছাড়াই উঠে পড়ি। মানে কোনো দিন রাতে যদি অ্যালার্ম দিতে ভুলে যাই তাও কোনো ব্যাপার না, ঠিক একই টাইমে আমার ঘুমটা ভেঙে যায়। যেহেতু একভাবে প্রতিদিন উঠি, অভ্যাস হয়ে গেছে, তো মানুষ যে অভ্যাসের দাস এই কথাটা কিন্তু চির একদম সত্য, সেটা আমি নিজেই প্রমাণ পেয়েছি। আমি নিজেই কিন্তু অভ্যাসের দাস আর কি হয়ে গেছি, জানি আমাকে উঠতে হবে, করতে হবে, তাই এখন আর কোনো প্রবলেম হয় না, এমনির থেকেই ঘুম ভেঙে যায়, আর এটা আমার কোনো খাটনিও মনে হয় না এখন আর। তো আগে প্রথম প্রথম খুবই কষ্ট হতো, খুবই মানে এগুলো অভ্যাস ছিল না, করতে গিয়ে খুবই কষ্ট হতো। তো জীবনে যেটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো বললাম, সেটা কী বলো তো, সেটা হচ্ছে এই রান্নাবান্না নিয়েই একটা মজার ঘটনা আর কি। এই যখন আমাকে প্রথম দেখতে যায় আমার শ্বশুরবাড়ির থেকে, তো তখন আমার ননদরা গেছিল সবাই। তো ননদরা গিয়ে আমার ছোটো ননদ জিজ্ঞাসা করেছিল যে তুমি কী রাঁধতে পারো ভালো। এবার সেই সময় তো আমি কিছুই রাঁধতে পারি না, তখন আমি ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম যে কী বলবো, এই কথার উত্তর আমি কী দেবো, আমি তো কিছুই রাঁধতে পারি না। তো তারা মানে বিয়ের আগে আমি দুই একবার চাউমিন বানিয়েছিলাম আর কি, চাউমিন বানিয়ে খেয়েছিলাম। তো আমার মাথায় এসেছিলাম যে চাউমিন রাঁধতে পারি, আমি ফট করে বলে ফেলেছিলাম যে আমি চাউমিন রাঁধতে পারি। আর সেটা নিয়ে যেহেতু তারা ইয়ার্কির সম্পর্কের হয়, তো খুব হাসাহাসি হচ্ছিলো যে তাহলে এবার থেকে দাদা শুধু চাউমিনই খাবে টিফিনে। তো সেই সময় খুব মানে ব্যাপারটা খুব ফানি হয়ে গেছিলো যে শুধু চাউমিন রাঁধতে পারি, কিন্তু এটাই সত্যি, তখন আমি রাঁধতে পারতাম না, কিন্তু এখন দেখো সব রাঁধতে পারি একা হাতে। তো দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়েও গেছে। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তাই খুব উটোপাটা করে টিফিনটা গুছিয়ে দিলাম, আর মায়ের বাবাও রেডি হয়ে ওই যে নিচে চলে যাচ্ছে, গেটটা আটকে দিয়ে ও এখন বেরিয়ে পড়বে। তো ও চলে গেলে তারপর আমার রান্না ঘর গোছানো থাকে, রান্নাঘরটা গুছিয়ে নেবো, তারপর ছেলেকে খাইয়ে নেবো, নিজেরা খেয়ে নেবো। তো সকালবেলায় তো অনেক কাজ থাকে, প্রত্যেকের সংসারে আমার মনে হয় সকালবেলাটা অনেক কাজ থাকে। তো আমি দেখো এখন তো এত ব্যস্ত হয়ে গেছি যে কাজ কাম সব সেরে ছেলেকে সামলে আবার এই যে ইউটিউবে ভিডিও করছি, এটা যারা করে তারাই জানে এটা যে কী খাটনি। তো কী করব, ভালো লাগে, ভালো লাগার থেকে এসেছি করছি। তো যাই হোক, গল্প করতে করতে দেখো ছেলেকে খাইয়ে নিয়েছি, ছেলে ঘুমিয়ে গেছে, তারপর চলে এলাম দুপুরবেলায় রান্না করতে। মাঝখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরবেলায় রান্না বসে গেছে, ভাত হচ্ছে, ওইদিকে ডাটার দরকারি হচ্ছে, এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে। আর কী কী রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা প্লিজ স্কিপ করো না, দেখতে থাকো। পুইটাটের তরকারিটাও প্রায় হয়ে এসেছে, এটা একদম শুকিয়ে শুকিয়ে ফেলো, মানে শুকনো শুকনো করে ভালো লাগে আর কি আমাদের সবার। আর ওদিকে শাশুড়ি মা শাক কেটে দিচ্ছে, তো শাক হবে শাক। আর এখানে দেখতে পাচ্ছ ওভেনের ওপরে আমি লঙ্কা তেজপাতা রেখে দিয়েছি। কী বলতো, তেজপাতাগুলো বাইরের থেকে কেনা, তো মানে এত নোংরা, সেই কারণে ধুয়ে তারপর আমি রান্নাতে ব্যবহার করি, তাই ধুয়ে রেখেছি। এবার ধুয়ে যদি সাথে সাথে দিতে যাই তা
তাহলে তেজপাতায় জল থাকে, শুকনো লঙ্কায় জল থাকে, তখন ফটফট করে পড়ে আর তেলটা ছিটে এসে গায়ে পড়ে। আর এদিকে আরেকটা দেখো কাজ করি, সেটা হচ্ছে যেদিনকে জিরে দিয়ে মশলা কোনো মশলা করার থাকে আমি সেদিনকে জিরেটা আগে ভিজিয়ে রাখি। তাহলে কি হয় বলো তো, জিরেটা বাটতে গেলে না অনেকটা সময় লাগে, আর জিরেটা যদি আগের থেকে ভিজিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি মশলা হয়ে যায়। এই দেখো কাজ, রান্নাবান্না সব কমপ্লিট, রান্নাঘর পুরো গোছ গাছ করে নিয়েছি। এবার তো চলো তোমাদেরকে দেখাই যে কী কী রান্না করলাম। দেখতেই পাচ্ছো বাটিতে রয়েছে লাল শাক, তো আজকে লাল শাক ভেজেছি, যেহেতু যেটা ওই যে শাশুড়ি মা কাটছিল। আর করেছি হচ্ছে বাটা মাছের ঝোল বেগুন দিয়ে, পাতলা ঝোল। আর হচ্ছে এদিকে পুঁই ডাঁটা, তখন তো তোমরা দেখলেই পুঁই ডাঁটা রান্না হচ্ছিলো, আর হয়েছে উচ্ছে ভাজা। এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু, এদিকে রেখে একটু তরকারি তুলে রেখেছি রাতের জন্য, মানে রাতে আজকে আর তরকারি রাঁধবো না ভেবেছি। তো চিমনির লাইটটা এখনও জ্বলছে, চিমনিটা অফ করে দিই। চলো এবার আমরা তারপর খাওয়া দাওয়া করে নেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো।